আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। তো আজকে আমি চলে আসছি চুইকোশওয়ালাতে। চুইকোশওয়ালাতে এর আগেও আমি চলে আসছিলাম, বাট এবার আমি খেতে আসছি শীতের ছিটা রুটি আর হাঁসের মাংস। তো খেতে খেতে কথা হচ্ছে। খাবার অর্ডার দিয়ে যেটা আমরা ওয়েট করতে হয় আপনাদের মেনু দেখিয়ে দিলাম, আর এই ফালুদাটা ওনারা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল। এত মজা ছিল ফালুদাটা, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফালুদা। চিটা রুটি অ্যান্ড চুই গোশ, হাঁসের চুই গোশ, তো এটাকে নাম দিচ্ছে ওনারা। এটার প্রাইস হচ্ছে 160 টাকা। উপরে দেখতেছেন যে দুই পিস চুই গোশ, দুই পিস রসুন অ্যান্ড 1, 2, 3, 4 পিস আর কি হাঁসের মাংস পাবেন। মানে অনায়াসে আপনারা দুইজন চারে শেয়ার করে খেতে পারবেন। এটাকে 80 টাকা তখন পার পিস পড়বে, তাই না? আর চিটা রুটির সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চিটা রুটি এরকম সাইজের, এটা প্রাইস হচ্ছে 10 টাকা। আমার তো এই এতটুকু হাঁস খেতে এই চিটা রুটি দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 4টার মতো লাগবে। তো 40 আর 160, মানে 200 টাকা আপনার ফুল মিল কমপ্লিট হয়ে যাবে। আর আমি আরেকটা কথা মেনশন করতে চাই এই ভিডিওর মাধ্যমে, এটা যদিও এই ভিডিওর প্রসঙ্গ না, 7-Up আমি নেওয়ার কারণ হচ্ছে আমি কোকা কোলা, পেপসি, স্প্রাইট যত ইসরায়েলি ব্র্যান্ড আছে সবকটা বয়কট করছি। তো আমি চাই যে আপনারা সবাই বয়কট করেন। আমি অনেক ছোট একজন ইউটিউবার, বাট অনেক বড় বড় সেলিব্রিটি ইউটিউবার যারা আছে তারা এই নিয়ে কোনো কথা বলতেছে না। আপনার খাওয়া এই কোকের টাকাটা দিয়ে ফিলিস্তিনের একটা বাচ্চার উপর যে অ্যাটাকটা হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক ইটস গুড। আমাদের ছোটো ছোটো পদক্ষেপগুলো ওদের বাঁচাতে হেল্প করবে। মানে আমরা তো বড় কোনো হেল্প করতে পারতেছি না, এই ছোটো ছোটো হেল্পগুলো আমরা আমাদের তরফ থেকে করতে পারি। যাই হোক, এখন খাওয়া ফিরে আসা যাক। এখন এই চিটা রুটিটাকে আমি একটু ছিঁড়ব। শীতের মধ্যে এখানে একটা মানে শহরের টাইপের পরিবেশ থাকে না, যে আমরা 300 ফিটে যে একদম হাঁসের মাংস দিয়ে খাচ্ছি চাপড়ি দিয়ে, ওই টাইপের ভয়েসটা নাই। বাট আপনার এসিতে বসে একটা খাওয়ার মজা আমরা উপভোগ করতে পারি। এটা দিয়ে ফার্স্ট একটু ঝোল দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ, ভেরি নাইস। খাবার টেস্টটা এত ভালো যে আমি প্রচারণা করি বা না করি, ওনাদের সেল মাস্ট হবে। আশেপাশে যারা আছে তারা ট্রাই করলে এখানে বারবার ফিরে আসতে যাবে। এরকম একটা ফ্লেভারের হাঁস, আর হাঁসের মধ্যে আমি বলবো না যে ওই খুলনা চুই গোশের উহাহা ব্যাপারটা আছে ঝালের, বাট আমাদের টেস্ট বাটের জন্য ভালো এবং এটা একটা ভালো রান্না হয়েছে হাঁসের মাংসের। আচ্ছা, এখন একটু একটু মাংসে কামড় দেওয়া যাক। হাঁসটা অনেক বেশি সফট হয়ে যায় না, এটা যখন ভাত দিয়ে খাওয়া যাবে আরও বেশি মজা লাগবে। আর এখানে কিন্তু ভাতের অপশন আসছে। এর আগের ব্লগটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখতে পারেন। ওখানে আমি গরু মাংসের চুই গোশটা ট্রাই করছিলাম, ওনারা যখন ফার্স্ট ফার্স্ট খুলছিল, আর এটা ওনাদের নিউ আইটেম, এটা এই জন্য ট্রাই করতে চলে আসছি। তখন আমার কাছে গরু মাংসের যে চুই গোশটা অনেক ভালো লাগছিল আর কি। চুইয়ের ডালে একটুখানি কামড় দেওয়া যাক। অনেকক্ষণ পর ফ্লেভারটা মুখে ব্লাস্ট করতেছে। হাঁসটা অনেক মজা, একটু বড় ধরনের যে হাঁসগুলো থাকে আমার কাছে মনে হচ্ছে ওরকম। এখন আমি একটা রসুনকে একটুখানি চিটা রুটির উপর ভেঙে নিতে চাই। রসুনের কোয়াগুলো এই যে এইভাবে, হ্যাঁ দেখেন পুরো রসুনগুলো একদম খুলে আসছে এটার উপর। এখন এটা আমি খাবো। ঝোলের উপরে যে তেল ভেসে উঠছে এই জিনিসটা হাঁসে অনেক ভালো লাগে। ওই যে বললাম ভাত দিয়ে খাইতে আরো মজা লাগবে, আর ছিটা রুটি দিয়েও বেশ জমতেছে। তো এইটাই আপনারা মাত্র 200 টাকায়, কেন 200 টাকা বলতেছেন, 4টা ছিটা রুটি বা 10 টাকা করে প্লাস হচ্ছে এখানে 160 টাকা বাটি, 4 পিস পেয়ে যাবেন। মানে অনায়াসে দুজন শেয়ার করে খাইতে পারবেন, 100% করবে। এসে ট্রাই করতে পারেন, অ্যান্ড অবভিয়াসলি আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড 7-Up ট্রাই করবেন বাংলাদেশি পণ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।